পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই যে কোভিডে যে দ্বিতীয় দফা যেভাবে সংক্রমিত হচ্ছে তার জন্য কিছু বিধিনিষেধ আমাদের নির্দেশ দিয়েছে, সেই নির্দেশগুলো আপনারা অলরেডি প্রচার মাধ্যমে আপনারা পেয়েছেন আপনাদের মাধ্যমে। তা সত্ত্বেও আমরা আরামবাগ পৌরসভা থেকে আমরা একটা কন্ট্রোল রুম করেছি, আমাদের 24 ঘন্টা আমাদের কন্ট্রোল রুম খোলা থাকবে। কোভিড-19 যে বিভিন্ন যে সুবিধা অসুবিধে আমরা ওয়ার্ডে, তো আমার যারা ওয়ার্ডের এক্স কাউন্সিলর আছে, কোয়ার্ডিনেটররা আছে বা আরও কিছু স্বেচ্ছাসেবী মানুষ আছে, তারা ওয়ার্ডে সাহায্য সহযোগিতা করবে, সেটাও আমাদের সেই কন্ট্রোল রুমকে। আরেকটা হচ্ছে যেমন মানুষকে বাঁচানোর জন্য যেমন আপনার হসপিটাল বা বিভিন্নভাবে তারা যেমন সাহায্য সহযোগিতা করবে, তার সাথে সাথে আর কোভিড-19 যেসব মানুষ যারা মারা যাবেন তাদের ব্যাপারেও কিছু বিধিনিষেধ এসেছে, যে পৌরসভাকে সেই তাদের সেই সপ্তাহে গাড়ি করে এনে তাদের সেই দাহ কার্যের ব্যাপারও আছে, সেটাও পৌরসভার উপর আমাদের বর্তেছে। আমাদের মহকুমা শাসক আছেন, উনি সপ্তাহে আমাদের সবার মাথার উপর থেকে আমাদের মহকুমার তিনি সেটা করছেন, আরামবাগ হসপিটালের থেকে আরম্ভ করে বিভিন্ন ডাক্তারবাবুরা তারাও যেমন চেষ্টা চরিত্র চালাচ্ছে, তা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে কোভিড নিয়ম যেন প্রত্যেকে মান্যতা দেয়। আর যদি কারো কোনো রকম কোনো কিছু হয় আমাদের মাধ্যমে পৌরসভার মাধ্যমে আমাদের জানাবো, আমরা তাদের যতটা আমাদের সাহায্য সহযোগিতা করার ব্যাপার সেটা তো আমরা করব। আরেকটা হচ্ছে যে ওই দোকান বা ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আপনারা অলরেডি পেয়ে গেছেন যে কীভাবে কি এটা হবে, জিম টিম বন্ধগুলো আমাদের যেমন জিম টিমগুলো বন্ধ, পার্কট্রাকগুলো বন্ধ থেকে আরম্ভ করে যে নিয়মগুলো আপনারা তো অলরেডি পেয়ে গেছেন, আমরা আপনাদের দিলাম আপনারা এগুলো সরকারের নির্দেশগুলো তো ছবি তুলে নেবেন, এগুলো যাতে আপনারা প্রচার করেন। আর অ্যাম্বুলেন্সেরও ব্যাপারটাও আছে আর সপ্তাহে গাড়ির ব্যাপারটাও আছে, এটা আমরা এইচ ডিও সাহেবকে আমরা দিয়েছি, এইচ ডিও সাহেবের মাধ্যমে এগুলো সব কাজ চলছে। তাই এইটাই আপনাদের জানানো ছিল যে প্রত্যেককে যেন আপনারা একটু সচেতন করেন, যে যাতে তারা খুব কাজ না থাকলে, খুব কাজ যদি না থাকে তারা যেন বাইরে না বেরোয়, এইটাই হচ্ছে মেনে। তারা প্রত্যেকেই জানে যে আমরা প্রথমবার সকলে মিলে আমরা করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করেছি, দ্বিতীয় দফা আপনাদের সকলকে নিয়েই আমরা সেই করোনা ভাইরাসটাকে আমরা প্রতিহত করব, যেন মাস্ক যেন প্রত্যেকে ব্যবহার করে, সামাজিক দূরত্বটা বজায় রাখে, স্যানিটাইজটা করে। আর আমরা দোকানে দোকানেও স্যানিটাইজগুলো করাচ্ছি, রাস্তা তো বিভিন্ন জায়গায় করাচ্ছি বিভিন্ন জায়গায়, সেটা যদি আপনাদের মাধ্যমে কারা যদি জানায় যে আমাদের এইসব জায়গায় স্যানিটাইজগুলো করাতে হবে, আর আপনাদের মাধ্যমে বলছি তারাও যদি আমাদের খবর দেয়, আমরা ওয়ার্ডে ওয়ার্ডেও পাঠাচ্ছি, আপনাদের মাধ্যমে যদি খবর দেয় নিশ্চয়ই আমাদের পৌরসভাতে জানাবে, আমরা সেগুলো আমরা স্যানিটাইজ করিয়ে দিচ্ছি। আর আমাদের যারা ওয়ার্ডেও যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরও আমরা একটা লিস্ট করেছি আর কি, ওয়ার্ডের সাথেও তারা সেই ওয়ার্ডের যারা আমাদের কোয়ার্ডিনেটররা আছে যেসব মানুষরা আছে তাদের সাথেও যোগাযোগটা করবে। আর সবচেয়ে যেটা যদি কোনো মানুষের হয় সঙ্গে সঙ্গে যেন তারা হসপিটালের সাথে যোগাযোগ করে, হসপিটালকেও আমরা বলেছি যে যেন মুমূর্ষ রুগী হলে সে যেন সঙ্গে সঙ্গে চিকিৎসাটা পায়, চিকিৎসাটা যেন পায় এটাও বলেছি। তাই আমরা চেষ্টা করছি যে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে যাতে কোভিড যে 19 যে দ্বিতীয় ঢেউটা আমরা সকলে মিলে একসঙ্গে, ডাক্তারবাবুরা তো আপনার বলি ডাক্তারবাবুদের ভগবান বলি, ডাক্তারবাবুরা নার্সরা বা চিকিৎসা স্বাস্থ্যে যারা সব জড়িত আছে বা যে কোনো সমাজসেবী সংগঠন সকলকে নিয়ে আমরা যে প্রথমটা যেমনভাবে আমরা প্রতিহত করেছি তৃতীয়টা করব। আরেকটা হচ্ছে আমাদের কোভিডের জন্য যাদের এই ময়লা টয়লাগুলো আপনারা জানেন তারা যদি আমাদের জানিয়ে দেন, আমরা তাদের আলাদাভাবে তাদের যে এটা নেওয়ার ময়লা নেওয়ার যে নিয়মটা আছে আমরা সেটা করব, কারণ কোভিড হলে তাদের জন্য আলাদা সংস্থা আছে তাদের ময়লাগুলো নেয়, কারণ আমার যে পৌরসভার স্টাফেরা আছে আর কি তারা যে না ওতে আবার সংক্রমিত হতে পারে
কারণ আমরা এখন এটা থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করছি, তারা হাতে করে বাসছে করছে, এই ব্যাপারটা আপনাদের মধ্যে আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমাদের কাজ চলছে। তাদের যদি সেরকম বাড়ির কোভিড হয় তারা যেন আমাদের আলাদাভাবে বলে যে আমরা সেই তাদের যে এগুলো তাদের যে ময়লাগুলো বা বাড়ির যেগুলো যেটা উচ্ছিষ্ট যে জিনিসগুলো সেগুলো আমরা তো হুইসেল দিয়ে যেমন নিতে যাচ্ছে, সেগুলো যদি কারো যদি হয় দয়া করে আপনারা সেই একসঙ্গে গাড়িতে দেবেন না, ওটা একটু বলবেন। এইটাই হচ্ছে আমাদের মেনে, কারণ এ থেকেই তো অনেক কিছু রোগটা ছড়ায়। মনে করুন তা আমরা জানলাম না, আমাদের স্টাফেরা নিয়ে এলো, নিয়ে এসে আগে যেমন আমরা এক জায়গায় ফেলে দিতাম, এখন ওটা আমরা সেগ্রিফিকেশন করছি, সেটা করতে যে তা থেকে আমাদের স্বাদ তৈরি হচ্ছে, এতে আরও ছড়িয়ে যাবে। এই ব্যাপারটা নিয়েও আপনাদের মাধ্যমে আমরা শুধু নাগরিকদের কাছে আবেদন রাখলাম। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।